বালি চোর, খাদান চোর, কাঠ চোর, কয়লা চোর, গরু চোর, সব তৃণমূল কংগ্রেসে। আর সব ক্ষেত্রেই নাম যাচ্ছে কালীঘাটের। কালীঘাটের কানেকশন ছাড়া কিছু হয়। পিসি ভাইপো দুটোই হচ্ছে উগ্রপন্থী, এবং দুই উগ্রপন্থী মিলে একে মারো, তাকে ধরো, গুলি করো, এই হচ্ছে এদের কাজ। কোনো উন্নয়নই নেই এই রাজ্যে, আবার বাধা দেবে কে? উন্নয়ন থাকলে তো বাধা দেবে। তৃণমূল পার্টিটা হচ্ছে গুন্ডাদের পার্টি, খুনেদের পার্টি। সেই খুনেদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সেই কারণে ওই জাতীয় কথাবার্তা বলছে। ভয় পেয়েছে মমতা, সেই কারণের জন্য মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে কোনো রকম রিস্ক নিতে চায়নি, আগেই আমাদেরকে গ্রেপ্তার করেছে বেআইনিভাবে, এবং এই গ্রেপ্তার বেআইনি। এবং তৃণমূল কংগ্রেস আমলে যত ভাঙচুর হয়েছে, যত সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, তত পরিমাণ সম্পত্তি যদি বিরোধীদের আপনি হিসাব করবেন, দেখবেন বিরোধীরা সিকি ভাগও সরকারি সম্পত্তি নষ্ট করেনি। বিরোধী থাকা অবস্থায় তৃণমূল যত সরকারি সম্পত্তি নষ্ট করেছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত জানাই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। নমস্কার। বিজেপির সম্প্রতি আমরা যে দেখলাম যে রাজ্য বিজেপির যে একটা ত্রিমুখী নবান্ন অভিযান মিছিল, এবং যেটা নিয়ে এখনও রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে, তৃণমূলের তরফে তো অভিযোগ করা হচ্ছে যে এই মিছিলে নাকি লোকই হয়নি, এবং শুধুমাত্র প্রশাসনকে বিব্রত করার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছিল, পাবলিসিটি স্টান্ট এরকমই একটা বলা হচ্ছে, কি বলবেন? লোক যদি নাই হবে, তাহলে আগের দিন থেকে ট্রেন থেকে লোক নামানোর কাজ তৃণমূল কংগ্রেস করতো না। লোক যদি না হবে তো জলকামান, মুহুর মুহুর টিয়ার গ্যাস, লাঠি চার্জ, এটা করতে হতো না। অতএব এই বিষয়গুলোই প্রমাণ করে দিচ্ছে যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটা সামলানোর মতো ক্ষমতা রাজ্য সরকারের ছিল না। কিন্তু বিজেপি আমার পক্ষ থেকে আমরা অনেকটা শান্ত রাখবার চেষ্টা করেছি, কিন্তু পুলিশের প্ররোচনায় কোথাও কোথাও অশান্ত হয়ে উঠেছে। এবং বিনা কারণে যখন টিয়ার গ্যাস ছোড়া হয়, টিয়ার গ্যাস ছোড়ার একটা সময় থাকে, একটা স্তর থাকে, সমস্ত স্তরকে ভঙ্গ করে হঠাৎ করে টিয়ার গ্যাস ছাড়া, এটা আমরা বাংলার কোনো ক্ষেত্রে কোনো আন্দোলনে দেখিনি। তার সাথে সাথে যেভাবে বিনা প্ররোচনায় মহিলাদের ওপরও পুলিশ লাঠি চালিয়েছে, সাধারণ কার্যকর্তা যারা শুধুমাত্র মিছিলে হাঁটছিল তাদের ওপর লাঠি চার্জ করেছে, এটা অত্যন্ত নিন্দাজনক। এবং সরকার ভয় পেয়েছে, ভয় পেয়েই সরকার এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। যদি ভয় না পেত, তাহলে আমি মনে করি যে এই জাতীয় মানে আন্দোলনটা এই রকম একটা তৃণমূলের কাছে বিভীষিকা হয়ে দাঁড়াতো না। কিন্তু যদি আন্দোলন যদি সরকার নর্মালি করতে দিত, তাহলে কি হতো? তাহলে শান্তিপূর্ণভাবে আন্দোলন হতো। কিন্তু সরকারের আতঙ্ক থেকে একটা শান্তিপূর্ণ আন্দোলন কিছুটা অশান্তির আকার ধারণ করেছে, এবং এর জন্য পুরোপুরি পুলিশ প্রশাসন এবং সরকারের আতঙ্ক দায়ী বলে আমি মনে করি। যেভাবে লালবাজারে একটা তুমুল গণ্ডগোল সৃষ্টি হয়েছিল, এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যিনি আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে তো তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হওয়ার মতো চিন্তাভাবনা করছে? না না, আদালতে যেতেই পারে যে কেউ, কিন্তু আমি বলছি এই যে অবস্থাটা তৈরি হলো তা পুলিশ করলো। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি আইনের দ্বারা শান্তিপূর্ণভাবেই যদি পুলিশ মোকাবেলা করত, তাহলে এই জাতীয় অপ্রীতিকর যে দুই একটা ছোট্ট ঘটনা ঘটেছে, এত বড় সমাবেশে অনেক অনেক ঘটনা আরও ঘটার কথা, কিন্তু বিজেপি কর্মীদের সংযম এবং ধৈর্যের কারণে ঘটনা অনেকটা মানে প্রশমিত হয়েছে। যত ভয়ঙ্কর হওয়ার দরকার ছিল ততটা ভয়ঙ্কর হয়নি, কিন্তু পুলিশ প্রথম থেকেই চাইছিল যে উত্তেজনা তৈরি করা,
উত্তেজনা যদি তৈরি করা যায় তাহলে সেটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে পরবর্তীকালে ব্যবহার করতে পারবে, এটা তৃণমূলের একটা ছক। কিন্তু আমি মনে করি এই ছকে খুব একটা বেশি কাজ হবে না। ভাঙচুরের জন্য, রাজ্য সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতির জন্য সবচেয়ে বড় অভিযুক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি গাড়ি ভাঙচুর করেননি। বিধানসভা, যেটা আইনের পীঠস্থান, বিধানসভা যেটা সংসদীয় রীতিনীতির সবচেয়ে বড় পীঠস্থান, এই রাজ্যের সেই বিধানসভাকে তিনি ভাঙচুর করিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস আমলে যত ভাঙচুর হয়েছে, যত সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, তত পরিমাণ সম্পত্তি যদি বিরোধীদের আপনি হিসাব করবেন, দেখবেন বিরোধীরা সিকিভাগও সরকারি সম্পত্তি নষ্ট করেনি। বিরোধী থাকা অবস্থায় তৃণমূল যত সরকারি সম্পত্তি নষ্ট করেছে, যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করে ক্ষমতায় এসেছে, আজকে তারা বড় বড় কথা বলবে, সে কথা শুনবে কে? ও কথা ওদের মুখে মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে পুলিশ চাইলেই কিন্তু গুলি চালাতে পারত, কিন্তু পুলিশ সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি, এবং এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে পুলিশ অনেকটা সংযমের মতো আচরণ করেছে, তিনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে তিনি গুলি চালিয়ে দিতেন, কিভাবে ব্যাখ্যা করবেন এই বক্তব্য? তৃণমূল পার্টিটা হচ্ছে গুন্ডাদের পার্টি, খুনেদের পার্টি। সেই খুনেদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সেই কারণে ওই জাতীয় কথাবার্তা বলছে। একটা রাজনৈতিক নেতা, একটা এমপি, তিনি যে জাতীয় কথা বলছেন, গণতন্ত্রে তো এটা চরম অপরাধ, আইনকে হাতে তুলে নেওয়ার কথা বলছেন। মমতা ব্যানার্জি বলছেন পুলিশ গুলি চালাতে পারতো, চালাতো গুলি, কে বারণ করেছে ওনাকে গুলি চালাতে? গুলি চালাননি কেন? উনি জানেন যে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি, এই অবস্থায় গুলি চালানো যায় না। যত টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে, তত কাঁদানে গ্যাস ফাটানোর মতো অবস্থা হয়নি, তবু অতিরিক্ত কাঁদানে গ্যাস ফাটানো হয়েছে। যতটা লাঠি চালানোর দরকার ছিল তার চেয়ে অনেক গুণ বেশি লাঠি চালানো হয়েছে, তো গুলিটাও চালিয়ে দিত। কিন্তু গুলি চালাতে পারেননি এই কারণে, কারণ গুলি চালাতে গেলে পরবর্তীকালে যে পরিস্থিতি হতো সেই পরিস্থিতি চিন্তা করেই সরকার পিছিয়ে গেছে, এবং গুলি চালানোর মতো পরিস্থিতি উৎপন্নই হয়নি, এটা সমস্ত মানুষ টিভিতে এবং বাকি সব কিছুতে দেখছে। সেই জন্য আমি মনে করি এই পিসি ভাইপো দুটোই হচ্ছে উগ্রপন্থী, এবং দুই উগ্রপন্থী মিলে একে মারো, তাকে ধরো, গুলি করো, এই হচ্ছে এদের কাজ। নইলে একজন সাংসদ কখনো প্রকাশ্যে বলতে পারে না মাথায় গুলি করতাম। আমি তো মনে করি যে ওর প্রকাশ্যে বাংলার মানুষের কাছে এই মন্তব্য করার জন্য ক্ষমা চাওয়া উচিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তো প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। উনি বলছেন যে বিরোধী দলনেতা হিসেবে তিনি একেবারেই মানে তার কোনো কার্যকারিতাই নেই, এবং রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করার মতো তার কোনো ক্ষমতা বা যোগ্যতাই নেই, এরকম একটা বলেছেন, এবং আলু ভাতে বিরোধী দলনেতা এরকম একটা মন্তব্য করেছেন। যদি বিরোধী দলনেতার ক্ষমতা না থাকতো, তাহলে রাস্তাতে বিরোধী দলনেতা আমাকে আর লকেট চ্যাটার্জিকে আটকাতো না। আমরা তো 144 ধারাও ভঙ্গ করিনি, যেখানে আমাদের আটকেছে সেটা 144 ধারা ছিল না, এবং আমাদের সাথে কোনো লোকও ছিল না, যে কোনো কার্যকর্তা আমাদের সাথে আছে তাও নেই, তিনজনের সাথে একটাও কোনো কার্যকর্তা নেই, শুধুমাত্র সিকিউরিটি ছাড়া আর কেউ নেই। তাহলে গ্রেপ্তার করলো কেন? তার মানে ভয়ের থেকে, তার মানে বিরোধী দলনেতা সহ আমরা যারা ছিলাম, আমি এবং লকেট চ্যাটার্জি, তাদের ভয় পাচ্ছে সরকার। যদি ভয় না পেত তাহলে যেতে দিত, যে এরা তো সিঙ্গেল যাচ্ছে, অসুবিধার কী আছে? তাহলে এককেই ভয় পায়। যদি আমরা অনেক কার্যকর্তা নিয়ে যেতাম তাহলে নয় মানতাম যে মফকে ভয় পাচ্ছে, আমরা তো একা গেছি। তো একা যাওয়ার পরে এইভাবে গ্রেপ্তার করার মানেটা কী? আর আমাকে যেভাবে গ্রেপ্তার করেছে, একসাথে পাঁচজন সাতজন পুলিশ জাপটে ধরে যেভাবে ওরা টানতে টানতে নিয়ে গেছে, কোনো সভ্য রাজ্যে বিরোধী দলের কোনো নেতাকে এইভাবে গ্রেপ্তার করে? আমরা কি চোর নাকি আমরা পকেটমার? তো এই জাতীয় শিষ্টাচার ওরা দেখাতে পারেনি। তার কারণ, কারণ ভয় পেয়েছে মমতা। সেই কারণের জন্য মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে কোনো রকম রিস্ক নিতে চায়নি, আগেই আমাদেরকে গ্রেপ্তার করেছে বেআইনিভাবে, এবং এই গ্রেপ্তার বেআইনি।
এই গ্রেফতারি প্রসঙ্গেও তো বিতর্ক উঠে আসছে। বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে তো কেউ বলেনি যে আপনাকে গ্রেফতার করা হবে, উনি নিজেই বলেছেন যে আমাকে গ্রেফতার করুন এবং প্রিজন ভ্যানে উনি নিজেই উঠেছেন। এবং বলা হচ্ছে যে এই যে মিছিল, এই মিছিল যেন একেবারে শেষ হওয়ার আগেই হঠাৎ করে শেষ হয়ে গেল এবং নবান্ন অবধিতে পৌঁছতেই পারলো না, এই বিষয়গুলোও তো উঠে আসছে। নবান্ন পর্যন্ত পৌঁছানোর মূল উদ্দেশ্য নয়, কারণ পুলিশ বাধা সৃষ্টি করেছে ভয়ের জন্য। আপনি দেখেছেন মাটিতে কত গর্ত খুঁড়ে রাস্তা কেটে সেখানে ওয়াল বসিয়ে দেওয়া হয়েছে, 8 ফুট উঁচু ওয়াল। তো সেই জন্য নবান্নতে পৌঁছানোটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নবান্নমুখী হয়ে প্রতিবাদ করাটাই বড় কথা। এর আগেও তো কত মমতা ব্যানার্জি মহাকরণে আন্দোলন করেছে, মহাকরণে একটা লোক পৌঁছাতে পেরেছে, পৌঁছানোটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইস্যুটাকে মানুষের সামনে হাইলাইট করা, সেই হাইলাইটের কাজ হয়ে গেছে। সরকার যে কত অসহায়, সরকার যে বিজেপিকে কতটা ভয় পাচ্ছে, এই আন্দোলন তাকে প্রমাণ করে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নইলে আগের দিন ট্রেন থেকে লোক নামানোর কাজ সারা রাজ্য জুড়ে হতো না, সারা রাজ্য জুড়ে বাস যাতে না আসতে পারে তার জন্য বাধা দিত না, তারপরও হাজার হাজার কার্যকর্তা এই সমস্ত বাধাকে উপেক্ষা করে, পুলিশকে উপেক্ষা করে এখানে এসে পৌঁছেছে। 3 স্থানে তারা জড়ো হয়েছে, 3 স্থানে তারা প্রতিবাদ ধ্বনিত করেছে, সেটাই হচ্ছে বড় কথা। আজকে বিধানসভায় যে প্রতিবাদ বয়কট আমরা দেখলাম, যে যারা বিধায়করা ছিলেন এবং তারা সমস্ত প্রতিবাদ করতে করতে বেরিয়ে এলেন, এবং অগ্নিমিত্রা পালের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়েও তো একটা বিতর্ক তৈরি হয়েছে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, বিষয় হচ্ছে যে বিধানসভায় প্রতিবাদ করাটা ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের নৈতিক অধিকার। সেই নৈতিক অধিকারকে আমরা প্রয়োগ করেছি এই কারণে, যে জিনিস হয়েছে তা গণতন্ত্রের চরম সীমাকে লঙ্ঘন করেছে। এর আগে কখনো কোনো আন্দোলনে এইভাবে দমনমূলক নীতি কোনো সরকার নেয়নি, এবার যেটা হয়েছে তা অতীতে কখনো হয়নি। সেই কারণের জন্য এর প্রতিবাদে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে, স্বেচ্ছাচারী সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিধানসভা থেকে আমাদের আজকে বয়কট অভিযান হয়েছে, বিধায়করা বিধানসভা থেকে বেরিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী খড়গপুরে দাঁড়িয়ে তো আবার একটা অভিযোগ করলেন এই দেউচা পাঁচামি প্রসঙ্গে, বলছেন যে দেউচা পাঁচামিতে গিয়ে বিরোধী শক্তি যারা রয়েছে, বিশেষত CPIM এবং BJP, এরা সন্ত্রাস চালানোর চেষ্টা করছে এবং উন্নয়নকে বাধা দিচ্ছে। কোনো উন্নয়নই নেই এই রাজ্যে, আবার বাধা দেবে কে? উন্নয়ন থাকলে তো বাধা দেবে। এই এত এত শিল্পের কাহিনী শোনালো, প্রত্যেক বছর বেঙ্গল সাবমিট হচ্ছে, কোটি কোটি টাকা আসছে, 1 টাকাও এসছে, শিল্প আসছে তার বদলে শিল্প চলে যাচ্ছে, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এই রাজ্যে। কাটমানি তোলাবাজি যতক্ষণ না বন্ধ হবে এই রাজ্যে শিল্প হবে না, বিনিয়োগ হবে না, অতএব কেউ কোথাও বাধা দেওয়ার কাজ করছে না। এই সরকারই হচ্ছে নিজেরাই দেয়াল তৈরি করে দিয়েছে। সেই কারণের জন্য আমি মনে করি যে রাজ্যে শিক্ষকের পদ বিক্রি হয়, শিক্ষক মানে গুরু, গুরুর পদ যে রাজ্যে বিক্রি হয় সেই রাজ্যের লোকেদের মুখে কথা মানায় না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে সেলোটেপ দিয়ে থাকা উচিত। এই গুরু বিক্রির কলঙ্কের পর আর একটি শব্দ বলা উচিত না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজে নিয়োগপত্র বিলি করছেন, এবং সেটাও উৎকর্ষ বাংলা সংক্রান্ত, যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি পেয়েছে সেই সংক্রান্ত নিয়োগপত্র মুখ্যমন্ত্রী নিজে হাতে বিলি করছেন, এবং উনি পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছেন যে এখানে গোটা রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, সেখানে পশ্চিমবঙ্গে 40% নাকি কর্মসংস্থানের জায়গা তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে। উনি ওনার মতো কর্মসংস্থানের ফর্মুলা বানান, প্রমাণ তো দিচ্ছে এই রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে বেকারিতে ভারত চ্যাম্পিয়ন, এই রাজ্য মহিলা নির্যাতনে ভারত চ্যাম্পিয়ন। তো উনি চিৎকার করলে কী হবে? ওনার ওই 40%, 42% মানে কে? কারণ উনি 60% বোঝে কি না আমার সন্দেহ আছে। যিনি ভুল কবিতা বলেন, যিনি বিভিন্ন মহাপুরুষের নাম ভুল বলেন, যিনি মন্ত্র ভুল বলেন, কোনটা সঠিক বলেন উনি? সেই কারণে উনি 4% বলতে গিয়ে 40% বলেছে কিনা সেটাও আমার সন্দেহ আছে, সেটাও তদন্ত সাপেক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে এজেন্ডা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস এবং তাকে পাপ্পু বলে, এবং যে প্রচার তৈরি হয়েছিল একটা টি শার্ট বানিয়ে, এবং বলা হচ্ছে যে দেশের সবথেকে বড় পাপ্পু তিনি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে ধরনের কর্মসূচি দেখালো তৃণমূল কংগ্রেস, যে ধরনের নজির তৈরি করলো, কী বলবেন এই বিষয়ে?
দেখুন, যখন একটা পার্টির কাছে রাজনৈতিকভাবে কোনো বক্তব্য থাকে না, যখন একটা পার্টির কাছে কোনো এজেন্ডা নেই, যখন একটা পার্টির কোনো দিশা নেই, তখন ওই পার্টি ব্যক্তি আক্রমণের দিকে যায়, তখন মানুষকে অপমান করবার চেষ্টা করে, কারণ রাজনৈতিকভাবে তাদের কাছে দেউলিয়াপনা চলছে। কি বলবে মানুষের কাছে যে একটা মাগুর মাছওয়ালা 5,000 কোটি টাকার মালিক হয়েছে? কি বলবে মানুষকে চাঁদের পাহাড় সিনেমা দেখার পর এখন টাকার পাহাড় তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে? বালি চোর, খাদান চোর, কাঠ চোর, কয়লা চোর, গরু চোর, সব তৃণমূল কংগ্রেসে, আর সব ক্ষেত্রেই নাম যাচ্ছে কালীঘাটের। কালীঘাটের কানেকশন ছাড়া কিছু হয়নি, সেই কারণে বলবেটা কি? মানুষের কাছে তো বলার কিছু নেই, সেই কারণে অপরকে অপমান করে ইস্যুটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু ইস্যু ডাইভার্ট হবে না, কারণ 2-4টে চোর তো ধরা পড়েছে, আরও অনেক চোর ধরা পড়বে, অনেক জেল যাত্রা হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই, তৃণমূল কংগ্রেসটাই ধীরে ধীরে একদম শেষ হয়ে যাবে, ওই পিসি ভাইপোই বসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে না। খুব সম্প্রতি আমরা দেখলাম যে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আবারও 5 কোটি টাকা উদ্ধার হয়েছে, এবং ইডি এবং সিবিআই যে তথ্য দিচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থেকেই তিনি এই অর্থ তার বাড়িতে তিনি এইভাবে সঞ্চিত রেখেছিলেন, এবং এই প্রসঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় যেটা বলেছেন যে ফ্ল্যাটটি তার কিন্তু টাকা হয়তো তার নয়, একই রকম তথ্য সামনে আসছে। পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে তাকে অবিলম্বে জামিন যেন দেওয়া হয়, তিনি নিশ্চিন্তে থাকতে চান, এই যে বিষয়গুলো সামনে আসছে রাজনৈতিক পরিস্থিতি। দেখুন এই সমস্ত অবান্তর কথা, ফ্ল্যাট আমার, টাকা আমার নয়, দেহটা আমার, এতে আংটিটা আমার নয়, এর কোনো যুক্তি আছে? এই সমস্ত কথার কোনো মূল্য নেই। ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে সহযোগিতা করেছেন অর্পিতা সহ আরও লোকেরা, যে সহযোগিতা করে সেও সমান দুর্নীতিগ্রস্ত, সমান দোষী। অতএব আমি মনে করি যে পার্থ চ্যাটার্জির যে দুর্নীতি, সে দুর্নীতির তদন্ত ইডি সিবিআই করছে, এখন তো আবার সিবিআই আলাদা করে আবার তাদের হেফাজতে নিয়ে পার্থ চ্যাটার্জিকে জেরা করতে চায়। অতএব দেখা যাক, আমি মনে করি যে দুর্নীতি হয়েছে তার মূলচ্ছেদ করা দরকার, আর বাংলায় যাতে এই জাতীয় চাকরি বিক্রি আর কখনো না হয়, যাদের মেধা আছে তারাই চাকরি পাক, যারা সত্যিকারের যোগ্য তারাই চাকরি পাক, যোগ্যদের হাটিয়ে পয়সার বিনিময়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করাকে কোনোভাবে আমরা সমর্থন করি না। অতএব যার যা যোগ্যতা সেই যোগ্যতার মাপকাঠিতে চাকরি পাক, কোনো আপত্তির কোনো কারণ নেই। যেরকম স্তরের যার যোগ্যতা থাকবে, যেরকম স্তরের যার কাজ করার ক্ষমতা থাকবে, সেই রকম স্তরে তিনি পাক। কিন্তু বাড়ির চাকর টিচার হয়ে যাবে শুধুমাত্র সুপারিশের জোরে, টাকার জোরে, এই জিনিসকে তো কোনোভাবে মানা যায় না। মেয়র ফিরাল হাকিম তো খুব সুস্পষ্টভাবে অভিযোগ করছেন, বলছেন যে এই কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা ইডি এবং সিবিআই, এদের অতি সক্রিয়তার জন্য রাজ্যের অর্থনীতি নাকি ধসে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, অর্থনীতিতে প্রভাব পড়ছে তার। হ্যাঁ, অর্থনীতিতে প্রভাব পড়ছে, ফিরাদের অর্থনীতিতে প্রভাব পড়েছে, তৃণমূলের অর্থনীতিতে প্রভাব পড়েছে, কারণ দিকে দিকে কালো টাকা জমিয়ে রেখেছিল, ব্যবসায়ীর কাছে হোক বা প্রেমিকাদের কাছে হোক, এখন সেই কালো টাকা, কালো সম্পত্তিগুলো বেরিয়ে আসছে। অতএব ফিরাদের অর্থনীতি তো ধ্বংস হয়ে গেছে, লোকেরা বলছে 18 কোটি টাকা চলে গেল। অতএব সেই কারণের জন্য আরও হবে, কালো টাকা উদ্ধার হলে কোনো রাজ্যের বা রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হয় না, উল্টো শক্তিশালী হয়। যত কালো টাকা উদ্ধার হবে, অর্থাৎ জনগণের রক্ত চোষা টাকা, জনগণের ঘাম রক্তের টাকা, যারা গোপনে খাটের তলায় বাথরুমের দেয়ালে লুকিয়ে রেখেছে, সেই টাকা যত উদ্ধার হবে তত সেই রাজ্য বা রাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হয়, কারণ জনগণের টাকা জনগণের কাছে ফিরে আসে। সেই কারণের জন্য ফিরাদ হাকিম বলতে চেয়েছে যে রাজ্যের অর্থনীতি নয়, এই টাকা ধরার কাজ চললে ফিরাদের নিজের অর্থনীতি আর তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস নেতাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। খড়গপুরের বিধানসভায় দাঁড়িয়ে শেষ প্রশ্নে যাব, খড়গপুরের জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের এক নতুন দিশা দেখিয়েছেন, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছেন যে চা, তেলে ভাজা, ঘুগনির ব্যবসা করুন, এই পুজোর সময় কুলিয়ে উঠতে পারবেন না মানুষজনকে দিয়ে, নতুন কর্মসংস্থানের দিশা। ও তো এর আগে চপ বিক্রি করার বলেছে, চপ ভাজুন,
বেকার যুবকরা চরম অভিশাপ দিয়েছেন। অতএব সেই কারণেই মুখ্যমন্ত্রীর নজরটাই হচ্ছে চপ, তেলে ভাজা, ঘুগনি, মুড়ি এইসবের প্রতি। উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা ওর মনের মধ্যে নেই। অতএব যদি তা থাকতো তাহলে এই রাজ্যে সবচেয়ে বেশি শিল্পের পরিবেশ ছিল, প্রচুর শিল্প হতো, নানান স্তরের লোকেরা কাজ পেত। দুমুঠো ভাতের জন্য বাংলার ছেলেপেদের চেন্নাইয়ের রাস্তায়, বোম্বের রাস্তায়, দিল্লির রাস্তায় গিয়ে ঘুরতে হতো না। সেই কারণে পশ্চিমবাংলার কলঙ্ক, যে বাংলায় লোকেরা শিক্ষা নিতে আসতো, যে বাংলায় সংস্কৃতির টানে লোকেরা আসতো, যে বাংলায় চিকিৎসার জন্য মানুষের আসতো, যে বাংলায় পেট খালি দুমুঠো অন্নের জন্য মানুষ এখানে আসতো, আজকে সেই বাংলার ছেলেরা শিক্ষার জন্য, সংস্কৃতির জন্য, চিকিৎসার জন্য, দুমুঠো অন্নের সংস্থানের জন্য অন্নের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। বাংলা মার আজকে সে সামর্থ্য সিপিএম আর তৃণমূল কংগ্রেস নষ্ট করে দিয়েছে। সেই সামর্থ্যকেই আমরা আবার ফিরিয়ে আনব, আবার সোনার বাংলা হবে, ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে আবার পশ্চিমবাংলা যাবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা কাজ করছি আর এই প্রতিজ্ঞাকে আমরা সফল করব। যেমনি মোদিজি আজ ভারতবর্ষকে বিশ্বের মাঝে একটা সম্মানজনক জায়গায় দাঁড় করিয়েছে, তেমনি ভারতবর্ষের মাঝে আবার বাংলা মাথা উঁচু করে দাঁড়াবে, সর্বাগ্রে দাঁড়াবে। সোনার বাংলা আবার নতুন করে মাথা তুলে দাঁড়িয়ে আবার সোনার হাসি হাসবে। শেষ করবো স্যার, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।